গণশিল্পী সুধাকণ্ঠ, ভারতরত্ন ভূপেন হাজরিকা দেবর আজি 98 সংখ্যক জন্মবার্ষিকী। তেখেতর জীবনজোড়া যা কীর্তি, সেই কীর্তি কেতিয়াও এটা জীবনত কোনো মানুষে করাটো সম্ভব নিশ্চয়ভাবে নহয়, কারণ তেখেত একধারে গীতিকার, সুরকার, শিল্পী, কবি, চিত্রনির্মাতা, রাজনীতিক, এনে বহু অভিধা আছে, যি অভিধা হয়তো এই মুহূর্তে আমি মাত্র এনে ধরনের বিভূষিত করব পারো, কিন্তু তেখেতর সৃষ্টিরাজিয়ে এনে বহু বিষয় মানুষের কারণে, প্রকৃতির কারণে, জীব জগতের কারণে উন্মেষণ করে থ গৈছে, যুহ গভীর অন্তর্দৃষ্টিরে উপলব্ধি নকরিলে হয়তো সেই কথা বতরাবিলাক কেতিয়াও এনে ধরনের প্রকাশ করাটো সম্ভব হব নোৱাৰে। কারণ ভূপেন দাই কেতিয়াবা যদি বজ্রর গর্জনের উদাত্ত কণ্ঠ বিচাৰিছিলে, কেতিয়াবা ধুমুহার শক্তি বিচাৰিছিলে, পুয়ার দিগন্তর যি উদারতা, সেই উদারতাকো তেখেতৰ কাম্য বুলি কৈছিলে, মহাকাশের বিশালতাক তেখেতৰ নিজের মনের মাজত তুলনা করব বিচাৰিছিলে, নিরবধি বই থকা বুঢ়া লুইতর দুই পারে থকা মানুষের কথাও কৈছিলে, এই দুই পারত অবস্থিত এই জালুকবাড়ির এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ত সমগ্র অসমখনক জিলিকাব বলে তেওঁ মনত কল্পনা করেছিল। গতি প্রতি জাতি, জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্ম, সম্প্রদায়, রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয়, এনে কোনো বিষয় নাই যাক বিষয় ভূপেন দাৰ গীতত স্থান পোৱা নাছিল, ভলগাৰ পৰা মিসিসিপি লৈ। গতি ইমান বহল, উদাৰ, বিশাল ব্যক্তিত্বর এই দুগৰাকী ব্যক্তিক মই ভাবো যুগে যুগে নবপ্রজন্মই আমি স্মরণ করা উচিত। আজির প্রজন্মই, উত্তর প্রজন্মক তেওঁ সৃষ্টিরাজির সম্পর্ক আমি কই কই হয়তো শেষ নহব, কেতিয়াও ব্যাখ্যা কৰি কেতিয়াও শেষ নহব, কারণ প্রকৃতি সদায় থাকিব, বজ্রর গর্জন নিরবধি আমার সমাজত সদায় থাকিবই, পুয়ার দিগন্ত প্রত্যেক দিনাই উদিত হব, আর আমার মনবিলাকো যদি ভূপেন দাৰ গীতর লগত আমি তেনে ধরনে সম্পৃক্ত করে তুলিব পারো, একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি হব। আর যে ইতিবাচক পরিবেশ আজি পৃথিবী গ্লোবেল হয়েছে, পৃথিবীর কেন্দ্র বলে বিশেষ একো নাই, গতি ইয়ারপরাও যে আমি পৃথিবী জয় করব পারো, ভূপেন দাৰ গীতে তা আমাক সাহস যোগাব পারে। গতি ভূপেন দাৰ গীতরপরা অযুত সাহস আমি লব পারো, ভূপেন দাৰ সৃষ্টিরাজিক ভাল ধরনের বিশ্লেষণ করে, ভাল ধরনের চর্চা করলে নতুন প্রজন্মই নিশ্চয় তারপর নতুন চিন্তার মনত দুয়ার মুকলি হব, আর ইয়ে হব ভূপেন দাৰ গীতর প্রকৃত মূল্যাঙ্কন। নিশ্চিতভাবে তেখেতর গীতর চর্চা আমি করব, তেখেতর গীত অনুশীলন করব, গীত গবেষণার বিষয়ে মানে ভাবো যে আমি সর্বস্তরত এই সময় যদি আমি চর্চাও করো, কোনো গান গাব নজনাজনেও অন্তত গীতর অর্থ বুঝি জীবনের নতুন একটা ধারণা মনত বীজর অঙ্কুরিত করার যথেষ্ট সুযোগ, যথেষ্ট সম্ভাবনা গীত সমূহ আছে। গতি ভূপেন দাৰ এই গীত সমূহ মানে ভাবো যে অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদরাজিক আমি নিশ্চয় সকলে মিলি আমি চিরযুগমিয়া, চিরসেউজ, এভারগ্রিন করে রাখাটা আমার সকলের দায়িত্ব। মহাসংগ্রাম যে আমি আরম্ভ করেছিল, তো তাতে বহুত প্রতিভাবান শিল্পী আমি বাছি উলিয়াবলে সক্ষম হয়েছিল, সেবিল আনরিচেবল জায়গা, আনটাচেবল হয়ে আসে, তাত গৈ আমি তেওঁলোকক স্পর্শ করেছোগে, আর এই বাতাবরণে নিউ জেনারেশনের মাজত যথেষ্ট ভাল প্রভাব পড়ছে, আর প্রত্যেক দুবছর মূরে মূরে আমি এই কার্যসূচী আমি গ্রহণ করে থাকিম, আর আপনার সংবাদ মাধ্যমও এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা সদায় লই আহিছে। গতি সরকারের সমান্তরালভাবে সমাজ, সংবাদ মাধ্যম সকলে আমি মননশীল চিন্তার ভূপেন দাৰ গানের ভাবার্থ এই সমূহ যদি আমি ভাল ধরনের বিশ্লেষণ করো, মই ভাবো কারণ প্রত্যেকের মনত নতুন নতুন চিন্তা থাকে, বেলেগ বেলেগ চিন্তা থাকে, সেই বেলেগ বেলেগ চিন্তার লগত আমি যদি আলাপ আলোচনাও করে থাকো, তো তাতে কোবাত নতুন একটা চিন্তা
বীজঙ্কুরিত হওয়াটা স্বাভাবিক কথা। গতি সেইকাৰণে চর্চাটে মূল, গতি নিশ্চয় সেইকাৰণে আমার সমাধিস্থল আছে ভূপেন হাজরিকা দেবর নামত, আমার ফিল্ম ইনস্টিটিউটও গড়া হয়েছে আর বিভিন্ন কার্যসূচী তেখেতর কারণে গ্রহণ করে থাকা হয়েছে। গতি মানে ভাবো আরো ধুনিয়াকে আমি এখানে আগবাই লো যাব লাগিব। রবীন্দ্র ভবনটি খুব আটক ধুনিয়াকে নির্মাণ করবর কারণে আমি সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর কেনে ধরনের ব্যবস্থায় আমি গড়ি তুলিম এই বিষয়ে আমার বিশেষভাবে কলা সংস্কৃতির জগৎখনত জড়িত হয়ে থাকা বিশিষ্ট ব্যক্তি সকলক লৈ আমি এখন পরামর্শদাতা সমিতি আমি গঠন করে দিছো। তেওঁলোকৰ লগত বিভিন্ন ধরনের পরামর্শ আমার আলোচনা হয়ে আছে কারণ এই ভবনটি আমি এবার নির্মাণ করার পিছত আকৌ রেক্টিফিকেশন বা বিভিন্ন ধরনের আকোয়া যদি রই যায় এটা এটো পিছত রেক্টিফাই করবলে অসুবিধা হব পারে। গতি প্রিলিমিনারি অবস্থাতে তাত যদি নাটকেই করা হোক বা অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কারণে যাতে সকল সা সুবিধার সম্পৃক্ত হয়ে থাকে তার কারণে আমি এখিনি করা হয়েছে আর পরামর্শ লৈ আমি সেবিলাক রেক্টিফাই করে আছো আর ইতিমধ্যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের ওসর এখানে গেছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টে টেন্ডার করব আর আমি নির্মাণের কাম আরম্ভ করি। হব ভেরি রিসেন্টলি হব, এনেইতো ডিপার্টমেন্টের কারণে কোনো ইস্যু নাই কিন্তু যেহেতু রবীন্দ্র ভবনটি কলা সংস্কৃতি চর্চা করার একটা মূল স্থান, গতি অইন যে ইনফ্রাস্ট্রাকচার অইন ইনফ্রাস্ট্রাকচারের রবীন্দ্র ভবনের ইনফ্রাস্ট্রাকচারের কিছু তারতম্য থাকবে কারণ ইয়াত কলা জড়িত হয়ে থাকবে, ইয়াত সংস্কৃতি জড়িত হয়ে থাকবে, ইয়াত সাহিত্য জড়িত হয়ে থাকবে, ইয়াত রীতি নীতি জড়িত হয়ে থাকবে, পরম্পরা জড়িত হয়ে থাকবে, লোককৃষ্টি জড়িত হয়ে থাকবে, লোক সাজপার জড়িত হইব, গতি সকল বিষয়বিল রবীন্দ্র সংগীত মানে রিফ্লেক্ট করে থাকবে স্টেট অফ আর্ট, সেইকারণে আমার অকান সময় লাগিছে, নহলে এনে এটা হিল বালি রড এটা সিমেন্টর ঘর বনাব কারণে ইঞ্জিনিয়ার ইমান সময় নালাগে কিন্তু ইয়াতে আর্টিস্টিক এটিটিউডটো ইয়াতে জড়িত হয়ে থাকবে। গতি যেটা আমি ভিউ লৈছো তেওঁলোকৰ ভিউবিলাক ইমপ্লিমেন্ট করব কারণে সেইটো আকৌ চর্চার প্রয়োজন হয়েছে, কোনোবা এজন শিল্পীয়ে কিবা এটা বিষয় এটা উপস্থাপন করেছে তো সেইটো আকৌ ইঞ্জিনিয়ারিংয়ে কেনেকে রিফ্লেক্ট করব তার কারণে আকৌ এটা আনাদার কথা, গতি সেইকাৰণে অলপ সময় লৈছে, বেলেগ একো কথা নাই। মই কলোৱে আপোনাক মানে তাতে প্রত্যেকটো বিষয়ে চোৱা গৈছে, কোনোবা কবি এজনে যদি কিবা পরামর্শ দিছে কবিতাটো কেনেকে রিফ্লেক্ট হব পাৰে রবীন্দ্র ভবনৰ এই ভবনটোৰ মাজত, কোনোবা এজন নাট্যশিল্পীয়ে যদি কিবা এটা কথা কৈছে তেওঁ ডাইলগ থ্রোৰ পৰা আৰম্ভ কৰি লাইটর স্পটটো কত পৰিব এই বিষয়ে চাবলগা হৈছে, একেবাৰে দর্শকজনের কথাও ভাবা গৈছে তেওঁ দর্শকজনে চাই থাকোঁতে তেওঁ ইজি ফিল কৰিব নে নকৰে, সাউন্ড এফেক্ট এভরিথিং তাতে পরামর্শবিলাক আমি ডিসিশনলৈকে লৈ যাবলগা হৈছে আর ইঞ্জিনিয়ারিংলৈকে লৈ যাবলগা হৈছে। গতিকে কালচার এটাক ইঞ্জিনিয়ারিং কালচারের চিন্তা পরম্পরার চিন্তা এটা আপনি ইঞ্জিনিয়ারিংলৈ কনভার্ট করব কারণে যথেষ্ট সময় লাগে, গতিকে রবীন্দ্র ভবন তো তেনে ধরনের চলছে, এইখানে কামখানি হয়ে উঠলে হয়ে যাব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।